আমার শিক্ষা ব্যবস্থাকে আপনি ধ্বংস করে দিয়েছেন, আমার সমাজ ব্যবস্থাকে আপনি ধ্বংস করে দিয়েছেন। রাজনৈতিক সামাজিক সচেতন মানুষগুলো জনগণের ভোগান্তি রক্ষায় সিন্ডিকেট ভাঙ্গিয়ে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং সিন্ডিকেটের মজুদদারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চক্রাবর্ত দক্ষিণ ও মহানগরের উদ্যোগে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত। জানুয়ারির 31 তারিখ বুধবার বিকাল 3টায় নগরীর জামালখানা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু, জাতীয় কবিতা মনসর, কেন্দ্রীয় সভাপতি কবি মাহমুদুল হাসান নিজামি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রাক্তন সরকারি কর্মকর্তা আবু মোহাম্মদ হোসেন চৌধুরী, আর উপস্থিত আছেন মোহাম্মদ আমির হোসেন খান, তাহের আক্তার শারমিন, সৈয়দ মুস্তাফা আলম মাসুম, মোহাম্মদ মাইনুদ্দিন আহমদ, ভাষা আবুল সুফিয়ান সহ আরো বক্তিও। মানুষ আত্মহত্যা করছে, আমি বলবো আপনি যখন আপনার একটা আত্মীয় স্বজন মারা যায় তখন একদিন কান্দেন, দুদিন কান্দেন, তিন দিন কান্দেন। এখন যারা আমাদের শ্রমজীবী মানুষ আছে, যারা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ আছে, তারা যখন বাজারে যায় তারা নীরবে নিপৃত্তে প্রতিটা মুহূর্তে কাঁদে, হয়তো দেখার কেউ নেই। কিন্তু আমি বলবো আর মানুষের কান্না সহ্য হচ্ছে না, আপনারা রুখে দাঁড়ান। এই সিন্ডিকেট ব্যবস্থার বিরুদ্ধে আমরা দুর্বল আন্দোলন গড়ে তুলবো। যদি এই সিন্ডিকেট প্রথাকে ভেঙে দিয়ে এই দেশের মানুষকে সুখে শান্তিতে থাকার যেন সুযোগ করে দিবেন, এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। প্রধান অতিথির বক্তব্যে এম এ হাশেম রাজু হই, দ্রব্য মূল্যের খাতা থেকে অন্তত পক্ষে নিম্ন করবার জন্য আমরা বারংবার আহ্বান করেছি, নিবেদন করেছি, আবেদন করেছি। আমরা কি দেখতে পেলাম, গতকাল মহান সংসদ শেষ হতে না হতে আপনি গ্যাসের দাম প্রিপেড 100 টাকা বৃদ্ধি করে দিলেন। এই জন্য মহান সংসদ আপনারা এই জন্য বসেছেন। আমরা কি দেখতে পেলাম, গত 15 দিনের মধ্যে চাউলের কেজি 1 কেজিতে 5 টাকা 6 টাকা 10 টাকা বৃদ্ধি করা হয়েছে। এই জন্য গণতন্ত্র, এই জন্য মানবিক মানবতা মানবাধিকার। আমি পেট ভরে 2 মুঠো ভাত খাবো, সেই জায়গায় আপনি সিন্ডিকেট করে একের পর এক মূল্য বৃদ্ধি করে আজকে না বিশ্বাস করে ফেলেছেন পুরো জাতিকে। আমরা এখানে দাঁড়িয়ে আছি পরিষ্কার ভাবে বলে দিতে চাই, সরকার বাহাদুর আপনি সিন্ডিকেট করছেন, আপনি সিন্ডিকেট বন্ধ করেন। সিন্ডিকেট বন্ধ না করলে আমরা হাতুনগঞ্জ অভিমুখী মিছিল করব, আমরা চেম্বার অফ কমার্স অভিমুখী মিছিল করব, আমরা আপনাদের বাড়িঘর গ্রাম করব। এই 2 মুঠো ভাত খাওয়ার জন্য, পেঁয়াজের দাম কমানোর জন্য, ডালের দাম কমানোর জন্য, তেলের দাম কমানোর জন্য, এটা স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক হিসেবে। সি প্লাস চট্টগ্রাম সমন্বয়।